হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে ভ্লগ ভিডিও বানাচ্ছি, তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আজ আমি রেস্টুরেন্টে আসছি। আমি কিন্তু শ্বশুরবাড়ি আসেছি কয়েকদিন আগে, তো আমার হাজবেন্ডের বললাম চলো কাচ খেয়ে আসি। ও বলতেছে তুমি তো অনেকদিন কাচ্চি খাও নাই, চলো যাই নিয়ে যাই। এখন আমরা এই কাচ্চি খেতে আসলাম আমাদের রেস্টুরেন্টে। এই যে ইনি এখন এসি ঠিক করে বেড়াচ্ছে, আমি ওটা বলতেছি তোমারকে অনেকদিন আমি ভ্লগে নিইনি, যা সরেছিলাম এই জন্য তোমাকে ভ্লগে নিচ্ছি। ও হাসতেছে, এদিকে আমার মেয়ে ছোটাছুটি করতেছে, ও তো খুশি সীমা নাই, ও খালি জায়গা পাইলে খুব খুশি হয়, দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর স্টাফরা ওকে খুব আদর করছিল। এই যে আমার কাচ্চি চলে আসছে, আমাকে দেখে এই জিভে জল চলে আসতেছে, এত মজা আমাদের রেস্টুরেন্টের কাচ্চিটা। এই যে উনি এখন কাচ্চি খাবে না, ডাল সবজি আর সালাদ নিয়েছে, সাদা ভাত খাবে। আমি ওরা বলছি কাচ্চি খাও, বলতেছে আমি কাচ্চি খাই, তুমি খাও। এই যে আমার মেয়ে শুরু করছে সালাদ খাওয়া, ওকে ঠেকানোর জন্য ওরা আমাকে চকলেট নিয়ে আসছে, কিন্তু চকলেট খাবে না, ও সালাদই খাবে। তো ওকে সালাদ নিয়ে বসাই দিয়েছে ওর আব্বু। মাশাআল্লাহ, আমার মেয়ে সালাদ খেতে খুব পছন্দ করে। আমার কাচ্চি বিরিয়ানি খাওয়া শেষ, এখন দই নিয়ে নিলাম। দইটা এত বেশি মজা, উপরে সর, আমার মেয়ে তো খুব বেশি পছন্দ করছে, উপরে সর আছে, এত বেশি মজার দইটা। এখন দই খাওয়া শেষ, আমি একটা জুস নিয়ে নিলাম, অরেঞ্জ জুস। এই জুসটা অনেক পছন্দ আমার, অনেক বেশি মজার। আর এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।